আর একজন দর্শক ওনার নাম শারমিন রহমান, উনি বলেছেন ওনারা এখন 8 মাসের গর্ভাবস্থা, 15 দিন ধরে ওনার প্রচুর কাশি, ডাক্তারের পরামর্শ অনুযায়ী উনি ওষুধ খাচ্ছেন কিন্তু উপকার পাচ্ছেন না, এটা একটু করণীয় জানতে চেয়েছেন। আসলে প্রেগনেন্সি পিরিয়ডে কিন্তু কাশি হলে অনেক সময় খুবই ভুগিয়ে থাকে, এবং বিশেষ করে এখন শীতকাল, এইরকম সিজনাল চেঞ্জগুলোতে বা যাদের হয়তো বা একটু অ্যালার্জি টেন্ডেন্সি আছে বা যাদের অ্যাজমা আছে তাদের ক্ষেত্রে অনেক সময় কিন্তু দেখা যায় যে কাশিটা একটু ভুগিয়ে থাকে। তো আমার মতে আপনি যেহেতু ডাক্তার দেখিয়েছেন তাতেও যখন সমাধান পাচ্ছে না, আপনার অবশ্যই উচিত হবে বক্ষব্যাধি ডাক্তারের সাথে পরামর্শ করা, কারণ ওনারা আসলে পারবে আপনাকে কোনো যদি ইনহেলার যদি লাগে অথবা কাশির সমাধানের জন্য যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে যদি অ্যান্টিবায়োটিক লাগে সেগুলো ওনারা দিতে পারেন। তবে সবসময় মনে রাখবেন গর্ভকালীন সময় যে সময়টাতে, এই সময়তে আপনারা চেষ্টা করবেন বিশেষ করে সিজনাল চেঞ্জগুলোতে যাতে সর্দি কাশি না লাগে, বা আপনারা ঠান্ডা পানি খাবেন না, বাইরের খাবার খাবেন না, এবং যে খাবারগুলোতে ইমিউনিটি বুস্ট হয় এবং যেরকম ভিটামিন সি সমৃদ্ধ খাবার সেগুলো খাওয়ার চেষ্টা করবেন।